হ্যালো ফ্রেন্ডস এডুরুন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদেরকে দুটো নিউজ দেবো ঘরে বসে নির্ঘচায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুযোগ দিচ্ছে ডাক কর্তৃপক্ষ এবং দু নম্বর খবর হাসপাতাল নয় টেলিমেডিসিনের চিকিৎসা করাতে পারবেন রোগীরা বাড়িতে নগদ টাকার জোগান নেই হাতের নাগালে যদি কোনো পোস্ট অফিস থাকে তাহলে টাকা না থাকাটা আর কোনো সমস্যাই নয় বলছে ডাক বিভাগ আমরা আসবো ওই ব্যাপারে বিস্তারিত রিপোর্টে কী বলা হয়েছে তারা করবো এই চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের কী মতামত দেখুন লেখা আছে ঘরে বসে নির্খরচায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুযোগ দিচ্ছে ডাক কর্তৃপক্ষ লকডাউনে ব্যাঙ্কে যেতে সমস্যা এদিকে বাড়িতে নগদ টাকার যোগান নেই হাতের নাগাদে যদি কোনো পোস্ট অফিস থাকে তাহলে টাকা না থাকাটা আর কোনো সমস্যাই নয় বলছে ডাক বিভাগ যে ব্যক্তির টাকার দরকার তার যদি পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট নাও থাকে তাহলে তিনি টাকা পাবেন বাড়িতে বসে এবং সম্পূর্ণ নির্খরচায় ওই লেনদেনের বাবদ যে পনেরো টাকা খরচা হয় তা নেওয়া হবে না কার থেকে এমনটাই জানানো যাচ্ছে ইন্ডিয়া পোস্ট পদের বক্তব্য এক্ষেত্রে দুটি শর্ত আছে প্রথমত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকের আধার সংযোগ থাকতে হবে দ্বিতীয়ত একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিনে দশ হাজার টাকার বেশি তোলা যাবে না এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রইল তাও জানা যাবে তেমনই পাওয়া যাবে মিনি স্টেটমেন্টও করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে বিশেষত গ্রামাঞ্চলে ব্যাঙ্ক এবং এটিএমের কাউন্টারে বাড়ি থেকেই দূরে হওয়ায় মানুষ যেখানে পৌঁছাতে পারছে না অন্যদিকে ডাক বিভাগের নেটওয়ার্ক অনেকটাই বড় হয় নাগালের কাছে পোস্ট অফিস থাকছে পোস্ট অফিস সেখান থেকে যোগাযোগ করে বাড়িতে পোস্টম্যানকে আসতে বলতে পারেন যে কোনো মানুষ বলছেন পোস্ট অফিসের কর্তারা সেক্ষেত্রে পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট থাকার দরকার নেই কীভাবে দেওয়া হয়েছে এই পরিষেবা ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য বলেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টসের ব্যাংকের সফটওয়্যারের মাধ্যমে এই পরিষেবা সম্ভব হচ্ছে পোস্ট বা গ্রামীণ ডাক সেবকদের হাতে থাকছে এমন একটি মেশিন যার মাধ্যমে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম কার্যকর হয় এতে গ্রাহকদের আঙুলের ছাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ সাধন করা যায় ফলে গ্রাহক সেই অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলতে পারেন তবে এই লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ বা খরচা নেওয়া হচ্ছে না বাড়িতে বসে এই পরিষেবা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক তবে পোস্ট পেমেন্টের সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা করে দিয়ে নজির করে ডাকছে ডাক বিভাগ এমনটাই দাবি করছে ভারতীয় ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল অরুন্ধী ঘোষ তিনি বলেন আমরা যেভাবে লকডাউনের সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছি তেমনই সাধারণ মানুষের কাছে টাকাও পৌঁছে দিচ্ছি তা সম্ভব হচ্ছে আমাদের বিস্তৃত নেটওয়ার্কের কারণে ডাক বিভাগ জানাচ্ছে যদি কোনো ব্যক্তির একই ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্ট থেকে লেনদেন সম্ভব হবে যদি কোনো গ্রাহকের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে থাকে তাহলে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে যাবে তা ঠিক করবেন গ্রাহকই গ্রাহক যদি পোস্ট অফিসে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টসে টাকা তুলতে চান তাহলে তাকে আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন ডাক কর্মীরা অর্থাৎ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন কোনো ব্যাঙ্ক যদি বন্ধ থাকে সেক্ষেত্রে পোস্টম্যান থাকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আমরা সেটাকে কানেক্ট করতে পারেন এবং ফ্রি অফ কস্টে সেই টাকাটা পেয়ে যেতে পারেন সর্বোচ্চ দশ হাজার টাকা এটাই বলা হয়েছে আজকে রিপোর্টে দেখুন এবার আসবো আমরা দ্বিতীয় রিপোর্টে হাসপাতাল নয় টেলিমেডিসিনে চিকিৎসা করাতে পারবে রোগীরা জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবার টেলিমেডিসিন পরিষেবা শুরু হচ্ছে করোনা নিয়ে লকডাউন পরিস্থিতির মধ্যে এই পরিষেবা পশ্চিমবঙ্গের রোগীরাও পাবে হাসপাতালে না গিয়ে ফোনের মাধ্যমে পরামর্শ দেওয়ার এই প্রকল্প রাজ্যে চালু হওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে মিশনের স্টেক প্রজেক্ট ডিরেক্টর সৌমিত্র মোহন ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যের কথা থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য জনসচেতনতা তৈরির কথা ও নির্দেশিকার কথা বলা হয়েছে এসএনজি ভানিপড নামে এই প্ল্যাটফর্মের আওতায় হেলথ মিশন রাজ্যের রোগীদের হাসপাতাল না গিয়েও চিকিৎসা পরিষেবা দেবে দেওয়া হবে ই প্রেসক্রিপশনও প্রয়োজনীয় চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ব্যবস্থা হয় এই পরিষেবা থাকছে মিশন ডিরেক্টর সূত্রে জানা গিয়েছে মেডিসিন স্ত্রী ও পশুতি রোগ শল্য চিকিৎসা চক্ষু রোগ ও নাক কান গোলা বিশেষজ্ঞদের পরামর্শ এই এস এনজি মাধ্যমে পাওয়া যাবে এই প্রকল্পের সমস্ত চিকিৎসকরা অন্তর্ভুক্ত হতে চান তাদের স্বাস্থ্য ভবন মারফত আবেদন করার জন্য নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে দুই চব্বিশ পরগনা হাওড়া দুই মেদিনীপুর মালদহ পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ চিকিৎসকদের একাংশ এই পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন গোটা দেশে প্রথম লকডাউন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে টেলিমেডিসিন অর্থাৎ ফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছিল বিশিষ্ট কার্ডিয়াক সার্জন দেবী শেঠি তারপরেই এমএসসি আই প্রকল্প চালু হয় এই ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা তারা দিয়েছিলেন তারপরে আয়ুষ এবং সম্প্রতি হোমিওপ্যাথিতে টেলিমেডিসিন চালু হয় এবার জাতীয় স্বাস্থ্য মিশনও ওই টেলিমেডিসিন প্রকল্প এবার জাতীয় স্বাস্থ্য মিশন ওই টেলিমেডিসিন প্রকল্প চালু করলো এমনিতেই স্বাস্থ্য মিশনের পরিকাঠামো অনেকটা ছড়ানো রাজ্যের পুরসভা ও গ্রামীণ ক্ষেত্রেও মিশনের পরিকাঠামো রয়েছে ফলে মিশনের এই প্রকল্পে অনেক বেশি মানুষের কাছে বা তৃণমূল স্তরে পরিষেবা দিতে পারবে বলে বাকি বল সব মনে করছে ঠিক কীভাবে এই পরিষেবা দেওয়া যাবে মিশন সূত্রে জানা গিয়েছে আগ্রহী ব্যক্তিকে সূত্রে জানা গিয়েছে এস জি এই ওয়েব প্ল্যাটফর্মে গিয়ে নিজের মোবাইল দিয়ে নথিভুক্ত করতে হবে তারপর নিজের সম্পর্কে তথ্য দিলেই তাকে ই টিকিট বরাদ্দ করা হবে সেখানে চিকিৎসক ফোন করার বিষয়ে তথ্য দেওয়া হবে চিকিৎসকের সঙ্গে কথা বলার পর তার পরামর্শ বা ওষুধ ই প্রিসক্রিপশনের আকারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে জাতীয় স্বাস্থ্য মিশন কর্তাদের দাবি বাড়িতে থেকেই যাতে চিকিৎসা পরিষেবা পেলে তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ করা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এতে চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে তো বন্ধুরা আমরা দেখছেন এক্ষেত্রে যে একটা করোনার আবহাওয়া চলছে সেক্ষেত্রে ডাইরেক্ট আছে পরিবর্তে এখন সব জায়গায় আদালত থেকে শুরু করে সব জায়গায় এখন কিন্তু এই টেলিকনফারেন্স অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে হয়তো রোগীদেরকে দেখে নিচ্ছে দেন তারপরে হয়তো সেটাকে প্রসেস করে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে তো এই ছিল আছে বিস্তারিত আপডেট এই ব্যাপারে আপনাদের কী মতামত অপশনে আমরা কমেন্ট সেকশনে লিখে জানাবেন পাশাপাশি এরকম চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ও লাইক করে দেবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন ধন্যবাদ